আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওতে আমি মার্চ মাসে বালির দাম করার সময় তুলে ধরব। বর্তমান বাজারে প্রতি কেজি বালি, প্রতি গাড়ি বালি কত টাকা চলতেছে, তো ভিউয়ার্স আপনাদের সামনে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তারা করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আপনারা পূর্বে আমি বলবো না যে আমার কাছ থেকে আপনারা বালি নেন। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বালি নেন না কেন, সবসময় চেষ্টা করবেন লবণমুক্ত, মানে বালির মধ্যে যাতে লবণের পরিমাণ না থাকে এবং কুটকাট ময়লা যাতে না থাকে, একদম ফ্রেশ বালি কেনার চেষ্টা করবেন। তাহলে আপনি ঠকবেন না, আপনার ঢালাই, আস্তর, ঘাতুনি সব দিকই ভালো হবে, সুন্দর হবে। তো বালির মধ্যে সবচেয়ে ভালো বালি হচ্ছে সিলেটি। প্রতি গায়ে নিতে পারবেন 13-14 হাজার টাকা করে। তারপর আছে আস্তর বালি, প্রতি গায়ে নিতে পারবেন 11,500 টাকা করে। সিলেকশন বালি, প্রতি গায়ে নিতে পারবেন 12,000 টাকা করে। লোকাল বালি, প্রতি গায়ে নিতে পারবেন 10,500 টাকা করে। বিটি বালি, বিটি বালি মূলত ভরাট কাজ ব্যবহার করা হয়, প্রতি গায়ে নিতে পারবেন 9,000 টাকা করে। এছাড়াও আরও অন্যান্য বালি আছে, আপনারা যেমন কুষ্টিয়া বালি, মানুষের মোটা বালি, এগুলো আপনারা প্রত্যেকে নিতে পারবেন 10-11 হাজার টাকার মধ্যে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।